Hey guys, good morning. Welcome back to my new vlog. So, today is 16th November, Magna Day. Today's date is the day that we are going to talk about it. Because today Nepu school is opening. Finally. I'm on the way. I am going to do something. I am going to mark the date. And I am going to school. Hey, you are very happy. You are happy. I'm happy or happy. Happy because I am going to see you. Happy because it's an offline exam. Offline exam. And after that, I am going to have a phone call. Have you seen? এতদিন 24 ঘন্টা ফোন নিয়ে এই 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 পড়তে বসেও ফোন শুয়ে শুয়েও ফোন সব সময় ফোন এখন এই 9:30 থেকে 3:30 না কটা অবধি স্কুল এই টাইমের মাঝে ফোনটা অন্তত ওর হাতে থাকবে না বল এবার খুশি না মানে জিন্দেগি बर्बाद মানে ফোনের এডিকশন দেখো সেটা তোরও এডিকশন এখন লকডাউনে সবারই ফোনের এডিকশন হয়ে গেছে বলো তোমরা বলো তোমরা নিজেরাই বলো নিজে এই তুই থাম মঙ্গলবারের মতন লাড্ডুটা নিয়ে আসি বজরঙ্গবলী পূজা দিতে হবে মা অ্যাজ ইউজুয়াল পূজা দিতে চলে গেছে আর আমি অ্যাজ ইউজুয়াল লেট সকাল সকাল পোপট ওই দেখো ওই দোকানটা থেকে আমি লাড্ডু নিই ওই দোকানের শাটার ফেলা এবার কোথা থেকে নেব আর সামনে কার্তিক পূজায় দেখো কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে হ্যাঁ নাও লাড্ডু সকাল সকালই পোপট হয়ে গেছে হ্যাঁ আজ মিষ্টির দোকান দিয়ে নিয়ে আসতে হয়েছে ওই দোকানের দেখি শাটার ফেলা বন্ধ কি রে তুই কোন ড্রাইটি ম্যানসেজে দাঁড়িয়ে আছিস কেন আপাতত আমি এখন বসি ব্লগ এডিটিং এ কালকে পুরো ব্লগ এডিট হয়নি অ্যারাউন্ড 60% এডিট হয়েছে বাকি 40% এখন বসি এডিটিং এ 8টা বাজে অ্যারাউন্ড মোস্ট প্রবাবলি 9:30 ব্লগ চলে আসবে ব্লগ এখানে আমার এডিটিং কমপ্লিট রেন্ডারে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে রেন্ডার হয়ে গেলে আপলোড করে দেবো আর এইটাকে দেখো হচ্ছেটা কি এটা নিয়ে আজকে স্কুল খুলছে না তার জন্য দুঃখ প্রকাশ করছি অবস্থা দেখ তুই ডান্সার ছিলিস না সিঙ্গার কবে দিয়ে হয়ে গেলি হ্যাঁ আমি বসে আছি ব্লগটা আর কতক্ষণে রেন্ডার হবে 99% হয়ে গেছে এটা স্কুল ড্রেস পরে কে নাচে ভাই এতক্ষণ নাকি কষ্টে গান গাইছিলি এখন নাচছিস ফাইনালি আমার ব্লগ আপলোড হয়ে গেছে আর এখানে আমাদের নেপাটা স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে কিরে কেমন লাগছে এতদিন পর স্কুল ড্রেস পরে ভাল লাগছে কিন্তু ভয়ও লাগছে পরীক্ষার রুটিন না দিয়ে দেয় এটাই হচ্ছে আরে পরীক্ষা প্রথম দিন স্কুল যাচ্ছে এনজয় কর এনজয় পরীক্ষা তো হবেই চলেই আসবে আজ যাবে কাল ফেল করবি আবার সেম ক্লাসে পড়বি তারপর বাজারে একটা মাছের দোকান খুলে দেবো মাছ কাটা নিমাসি আর এদিকে মা পুজো দিয়ে এসে ব্রেকফাস্টে কি প্রিপারেশন চলছে লুচি আর ছোলার ডাল লুচি হ্যাঁ আমার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে আমি স্কুলে যাচ্ছি না তাই নাকি ওই স্কুল যাচ্ছে না এতদিন বাদে তুমি জিলে আপনি জিন্দেগি মানে তো জি দি তুমি জি ওমা বাই দি ওয়ে ও যদি পরীক্ষা ফেল করে আমি ওকে বলেছি বাজারে একটা মাছের দোকান খুলে দেবো চলবে না আচ্ছা মোটামুটি চলে যাবে পারমিশন গ্রান্টেড টাটা আই উইল মিস ইউ আমাকে না বলে আমার অপমান করাগুলো মিস করবে ও হ্যাঁ ওই মাছ ধোয়ানি মাসি জাটমে সাবধানে যাবি টাটা বাই বাই এখন আপাতত ব্রেকফাস্ট করি আর ব্রেকফাস্টে তো বললাম লুচি আছে ছোলার ডাল আছে আর সাথে একটা লাড্ডু ভেবেছিলাম লুচি হয়েছে তেলে ভাজার জিনিস একটু কম খাও বাট মা ছোলার ডালটা এত সুন্দর বানিয়েছে 6টা না 7টা লুচি খেয়ে নিয়েছি বুঝতেও পারিনি যাই হোক আট নেওয়া যাবে না এই মশাটাকে দেখো কোলবালিশের উপর বসেছে পুরো পেটটা এরা মোটা রক্ত কেচে দিয়েছে ইস তুমি এটা কি করলে বালিশটার মধ্যে মারলো যাই হোক এখানে মা তুমি খাতা কলম নিয়ে কি করতে বসেছো এখানে এই যে লিস্ট বানাচ্ছি পূজো রাজপূর্ণিমার বাহ কে কে যাবে তুমি আর বাবা তুই আর বাবা কি করে বলিস খেটে খা তুই খেটে খা আচ্ছা খেটেই খাচ্ছি আরে আমাদের এই জায়গাটা এত জঙ্গল না শীতকালে আরো বেশি মশা ঢোকে এটার জন্য বন্ধ করে যখন তুই ভিডিও করবি আমি একটা প্রফেশনাল ব্লগার আমার লাইট দরকার হয় বুঝলে যখন তুই ভিডিও করবি তখন খুলে নিবি দেখছিস তো থাকা যাচ্ছে না মশা
ঠিক আছে। আমাদের বাড়ির সামনে এইটা হচ্ছে একটা গভর্নমেন্ট স্কুল, আর এতদিন পর এইখানে দেখো স্কুলের বাচ্চা কাচ্চা এসছে, দেখেও ভালো লাগছে। মার ফর্দ দেখো অলরেডি এক পাতা হয়ে গেছে, আরো আছে নাকি? এখানে শেষ না, এখনো সেকেন্ড পাতা চলে গেছে অলরেডি। মা লেখো লেখো। তো এখন আপাতত একটু বাজারে এসেছি বাবার সাথে, মা দেড় পাতার ফর্দ ধরিয়েছে, সাথে এত বড় একটা ব্যাগ ধরিয়েছে রাজপূর্ণিমা সব জিনিস আনার জন্য, আর বাবা এখান দিয়ে অলরেডি এইসব জিনিস নেওয়া স্টার্টও করে দিয়েছে। মোটামুটি দু ব্যাগ মশলাপাতি ভর্তি ভর্তি করে নিয়ে নিয়েছি, এখন আপাতত ওয়েট করছি বাবা বাইক রেখে কোথায় বাজারে গেছে। আর এই দুটো ব্যাগের যা ওয়েট হয়েছে, বাপরে বাপ। এই যে ফাইনালি বাবা আসছে, হাতে আবার কি সব পোটলা পাটলি নিয়ে এসেছে। তো এখন আপাতত একটু যাই। এই যে এটা দিয়ে গেছে দাদু, এই যে স্কুলের ঘন্টা বসলো, অনেক দিন পর শুনলাম, আগে ডেইলি শুনতাম। এখানে পুরো ট্রেডিশনাল যে ওই ডং 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 হয় ওরকম, কোনো রিং বেল নেই। যাই হোক, এটা গিয়ে ভরে আনি, ভরে এনে রেখে দিই নেপু স্কুল থেকে আসলে, তারপর নিয়ে গিয়ে দিয়ে আসবো। একার জন্য পসিবল না এটা নিয়ে গিয়ে দেওয়া। অলরাইট, তো এখন লাঞ্চ করবো, যদিও বা লাঞ্চ করার টাইম অনেক আগে পেরিয়ে গেছে, এখন 3:15 বাজে, এখন গিয়ে আমি লাঞ্চ করবো। লাঞ্চে আছে ভাত, পুঁই শাক, আর ডাল, আর পাঁপড় ভাজা। আজকে লাঞ্চের টেবিলটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, অন্যদিন কি নেপু থাকলে নেপুকে খচাতাম, কিরে আবার আমাকে ছেড়ে খেতে বসে বললি, আজকে নেই তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। যদি ভাই এক্ষুনি চলে আসবে, 3:30 না 4 দিকে ওদের স্কুল ছুটি হওয়ার কথা। আর একদিন পরেই যেহেতু রাজ পূর্ণিমা, তোমরা দেখলেই আমাদের বাড়িতে কম বেশি আজকে থেকে প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। সকালবেলা বাজার দিয়ে গিয়ে মশলাপাতি নিয়ে আসলাম, তারপর এই যে রান্নাঘরটা, এই রান্নাঘরে বেসিক্যালি ঠাকুরের সব জিনিসপত্র রাখা হবে, রান্না হবে, সব ভোগ এখানেই হবে। তো তার জন্য এই রান্নাঘরটাকে একটু পরিষ্কার করা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য এই সব জিনিস, এইটা, তারপরে এই হোম থিয়েটার, এইটা তো বেসিক্যালি ইউজই হয় না, আর এই দেখো সামনের জায়গাটা এটা ভেঙে গেছে, তো এই দড়ি দিয়ে কোনোরকম বেঁধে রাখা হয়েছে। যাই হোক, এই জিনিসগুলোর জন্য এখন পরিষ্কার করতে হবে, তাই ভাবলাম লাঞ্চ করে আর রেস্টও নিলাম না, একবারে চলে এসেছি, এগুলো পরিষ্কার করবো। এই রাজ পূর্ণিমার পুজোর দিনই আমাদের ফার্স্ট টাইম বাড়িতে পিতলের লক্ষ্মী গণেশ বসানো হয়েছিল সিংহাসনে, তাই জন্য সেইবার থেকে প্রতি বছর এই রাজ পূর্ণিমার পুজোর দিন আমরা লক্ষ্মী গণেশের পুজো করে থাকি। আর এই পুজোটা বলতে পারো আমাদের বাড়িতে সব থেকে বড়ো করে পুজো হয়, যদিও বা এই বছর অত বড়ো করে হবে না, কারণ সিচুয়েশানটা বুঝতেই পারছো। তো এই বছর মিনিমাম যেইটুকুনি, যেটা ভোগ দেওয়ার থেকে শুরু করে ঠাকুরকে, তারপর ঠাকুরমশাই এসে পুজো করবে, ঠাকুরমশাইকে ভোগ খাওয়ানো, এগুলোই মিনিমাম হবে, যেটুকুনি ইনফরমেশন আমার কাছে আছে। অলরাইট, সো ফাইনালি সব কাজ বাজ মিটিয়ে ছাদে চলে এসেছি, আর আমাদের নেপুও এখানে স্কুল থেকে চলে এসেছে। আই এম ভেরি মাচ টায়ার্ড, ইউ নো, ভেরি মাচ টায়ার্ড। তাহলে আজ শো হবে না? না, আজকে শো হবে না, আজকে আমি একটু রেস্ট নেব। আজ একটু রেস্ট নেবে, যাই হোক। আর তোর ফার্স্ট এক্সপেরিয়েন্স কেমন হলো? ফার্স্ট এক্সপেরিয়েন্স, আরে মানে এত দিন যাচ্ছি, তো ব্যাপারটা হলো সবই ঠিক আছে, বন্ধুরাও ঠিক আছে, সব ঠিক আছে। মাস্ক পরে আমাকে 45 মিনিট ধরে থাকতে হয়েছে, মানে সব ক্লাসে একটা ক্লাস 45 মিনিট ধরে মাস্ক পরে থাকতে হয়েছে, তো অক্সিজেন নিচ্ছে, আমিও পারি না বেশিক্ষণ, 10-15 মিনিট পরে এরকম নামিয়ে একটু শ্বাস নিই, তারপর আবার বন্ধ করি। আর কিরে, তুই আবার মঞ্চের দিকে যাচ্ছিস কেন? ও বসবে, আজকে দাঁড়াবে না। আর ওই দিকে দেখো আমাদের রাজ পূর্ণিমার মেলা, সেটা অলরেডি চালু হয়ে গেছে। এদিকে ডিসকর্ড যে বেসটা, ওটা অলরেডি বসে গেছে, আর এদিকে অনেকগুলো দোকানও দেখতে পাচ্ছি বসে গেছে। তো দুদিনের মধ্যে তো আর রাজ পূর্ণিমা, তো আই গেস দুদিনের মধ্যে মেলাটা চালু হয়ে যাবে, আর দুদিন না হলেও অ্যাটলিস্ট 3 দিনের মধ্যে তো চালু হয়েই যাবে। আমাদের নেপুটা একই টায়ার, তার মধ্যে নেপুটার আবার এখন পড়া আছে। তো ঠিক আছে, চল, তাই আমার পার্সোনাল ড্রাইভার আছে, তো দিয়ে আসবে, নিয়ে আসবে, যাও যাক। টাটা টাটা। নেপুকে এই স্টেশনের সামনে নামিয়ে নিলাম, ও ওই পার হয়ে চলে যাবে, আর এখানে সাথে নেপুর আরেকজন এসেছে। এই ম্যাডামের কাণ্ড দেখো, ঠান্ডার মধ্যে এখান দিয়ে কি নেই, স্প্রাইট, পাগল নাকি? না, কোন পেটটা জ্বালা, ওই যে স্প্রাইট খেতে হয়, তাহলে ওষুধের দোকান আর চলতো না, স্প্রাইটই চলতো। সো আমরা এখন এসেছি অ্যাজ ইউজুয়াল আমাদের চায়ের বাড়িতে, অনেকদিন পর আসলাম, একটু চা খাবো, বসবো। এই চা তুই কি করছিস? এটা জুতো নিয়ে, জুতোটা খুলে গেছিল, সারানোর চেষ্টা করলাম, অলমোস্ট হয়ে গেছে। এটা কি থাকবে না, খুলে যাবে। আচ্ছা বাদ দে, তুই কি এখন ঠান্ডাতেই থাকবি না গরম কিছু খাবি? গরম কিছু খাবো। ও একবার ঠান্ডা একবার গরম, নাইস কম্বিনেশন। দুটো চা দিও না, দুটো চা। চা বাড়িতে বসেছিলাম, এই দেখো একটা কালু এসেছে, কালু, ও কালু, আমাদের কালুর কি হয়েছে দেখেছিস? এখন যদিও বা ঠিক আছে, শুকিয়ে গেছে দেখলাম অনেকটাই। এটাও একটা কালু, ও কালু, এটা বড় কালু, এইটাকে পুরো আমাদের কালুর মতন দেখতে দেখ। যদিও আমাদের কালুর পায়ের দিকটা নিচটা হোয়াইট, এটা পুরোটাই ব্ল্যাক, এটাও কালু। গাড়িটা আমাদের এখানে এতক্ষণ রাখা ছিল, জাস্ট ওসে দেখো পুরো ভিজে গেছে সিটটা। ঠিক আছে, হয়েছে, চল। অলরাইট, সো ফাইনালি 10:30 বাজে রাত্রির, নেপুকে নিয়ে এই জাস্ট আসলাম, নেপু আজকে পড়েই যাচ্ছে, 10:05 এখন ছুটি হলো।
যাই হোক, এটির সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তোমার সাথে আমরা দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি ক্যাটলিকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন বাই বাই, স্টে স্টে ম্যানেজ স্টে বাই।